হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আইডিয়ান স্ক্রিপ্ট। এটা আজকের ফার্স্ট এপিসোড, অনেকদিন পর এপিসোড দিচ্ছি। আর যেটা বলেছিলাম, উল্টো পাল্টা ট্রান্সফার আপডেট দেবো না আজকে। অনেকদিন পর একটা তো অবশ্যই ব্রেকিং, আর বাকিগুলো অন্য জায়গা থেকে ব্রেকিং হয়েছে, কিন্তু কনফার্ম করে আমি জানাচ্ছি সেরকম কিছু ট্রান্সফার নিউজ থাকবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয় দলের। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ট্রান্সফার নিউজের মধ্যে প্রথম আমি যে নামটা বলবো সেটা হচ্ছে যে দীপক টাংরি। দীপক টাংরির কিন্তু সাইন জাস্ট যখন ISL শেষ হয়ে যায় তখনই সাইন হয়ে গেছে বলে শোনা গেছিল দীপক টাংরির, এবং তার AFC রেজিস্ট্রেশনও হয়ে গেল। এবং রয়কৃষ্ণা পিডি এদের এবং লেনি রড্রিগেজ এনাদের কন্টিনিউয়েশন এক্সটেনশন যেটাই বলো সেইগুলো এবং FC রেজিস্ট্রেশন হয়ে গেছে। এটা মেরিনা সেরিনা তারা ব্রেক করেছেন এবং কনফার্মেশন নিলাম যে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটেছে। এবার দেখা যাক উইলিয়ামস কবে তিনি এ করেন, কারণ কনফার্ম করেন তার কারণ আমরা শুনেছিলাম, যেটা আমি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম, দীপক টাংরিটা যেরকম আগেও জানানো ছিল সেরকম রয়কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস তিনি যে খেলবেন এবং ম্যাকিউজ খেললেও খেলতে পারেন এরকম একটা আশা করা যাচ্ছিল। দেখা যাক, দুজন সাইন করেছে এখনো, যতক্ষণ না চারজন সাইন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আশা রাখা যেতেই পারে যে হয়তো এটাও হতে পারে যে একজন বা দুজন এশিয়ান কোটার প্লেয়ার নিলেও নিতে পারে। যতদিন অবধি চারজন কনফার্ম হচ্ছে ততদিন অবধি করা যেতে পারে। আর যদি চারজন কনফার্ম করে দেয়, কারণ একটা সূত্রে তো জানতে পেরেছি ম্যানেজমেন্ট চাইছে সেই পুরনো দলের মধ্যেই লোকজন আসুক। দেখা যাক এবার বাকি যে জিনিসগুলো আসে কিনা, একটা দেখো আর একটু কনফার্ম হলে বলবো, কিন্তু আপুইয়া লিস্টার করার সঙ্গে অসম্ভব চেষ্টা করছে মোহনবাগান, অন্তত যদি পারমানেন্টলি নাও পাওয়া যায় তাও লোনে, কারণ মুম্বাই এত বড় অফার দিয়ে রেখেছে আপুইয়াকে। এটা একটা কিন্তু চেষ্টা কিন্তু করছে আপুইয়াকে, আমি যে জন্য আমার ভিডিওগুলোতে আবার তোমরা এসে জিজ্ঞেস করছো, যারা দেখো তারাই হয়তো দেখছো বা জানতে পারছো, আর বাকিরা যেহেতু আমি হেডিংয়ে দিচ্ছি না এগুলো, কিন্তু কেউ কোট করছো না হয়তো, ভালো, এতে অসুবিধার কিছু নেই, আমি জানাতে থাকবো, যারা রেগুলার ভিউয়ার তারা সঠিক খবর পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো মোহনবাগানের এই অবস্থা আপাতত, আর ইস্টবেঙ্গলের খবরগুলো যেরকম আস্তে আস্তে আসবে সেরকমই বলবো। আমি আজকে ইস্টবেঙ্গলের কোনো ট্রান্সফার নিউজ দিচ্ছি না, কিন্তু ইস্টবেঙ্গলের একটি প্লেয়ারের ট্রান্সফার নিউজ আমি দিচ্ছি, কেউ দেয়নি কিন্তু আমি অবশ্যইভাবে দিতে চাইবো যেহেতু খবরটা সঠিক। সেটা হচ্ছে বেশ কিছু দলের অফার কিন্তু আছে অঙ্কিত মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে গেছিল ট্রান্সফার উইন্ডোতে, এবং যথেষ্ট নজর কাড়া ফুটবল খেলেছে বাংলার ছেলে অঙ্কিত, এবং তাকে নিয়েও কিন্তু বেশ তিনটে দলের তো অবশ্যই তার কাছে অফার আছে। ইস্টবেঙ্গলে তিনি থেকে যান না, যা চলে যাবেন সেটা খুব দ্রুতই তিনি ডিসিশন নেবেন, কারণ দেখো একটা জিনিস স্পষ্ট, মোহনবাগান তাকে অফার করেছিল কিন্তু মোহনবাগানে মানে তিনি যেটা চাইছেন সেটা বলে দিলে আরও স্পষ্ট হবে যে তিনি কী করতে পারেন, সেটা আন্দাজ করা যেতে পারে। তিনি এখন ডিসিশন নেননি কোন দলে যাবেন, কিন্তু তার কাছে অনেকগুলো ISL দলের অফার আছে। অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, দেখো সবাই যেরকম প্লেয়িং টাইম চায়, অঙ্কিত সেরকম প্লেয়িং টাইম চাইছে, প্লেয়িং টাইমটা যেখানে বেশি পাবেন বলে তিনি মনে করবেন সেইখানেই কিন্তু অবশ্যইভাবে তিনি যেতে চাইবেন। যাতে দেখো সকলেরই লক্ষ্য থাকে ইন্ডিয়ান টিমে চান্স পাওয়া, তো সেটা করতে গেলে তোমায় খেলতে হবে, প্লেয়িং টাইমটা বেটার যেখানে পাওয়া যাবে সেখানে তিনি কিন্তু চলে যাবেন। সেই জন্য আমি বলে দিচ্ছি মোহনবাগানে তার পক্ষে আসাটা মুশকিল, কিন্তু মোহনবাগানের অফার তার কাছে ছিল, কিন্তু মোহনবাগানে তার পক্ষে আসাটা মুশকিল যেহেতু প্রীতমরা এবং আরও অনেক অপশনস রয়েছে। তাই অঙ্কিতের মনে হতে পারে যে তিনি হয়তো প্লেয়িং টাইম পেলেও পেতে পারেন, না পেলেও তিনি একটা গ্যারান্টেড প্লেয়িং টাইম চাইছেন। দরকার হলে হয়তো ওড়িশা FC, কেরালা, মানে এই ধরনের যদি অফার থাকে সে যে দলে গেলে তিনি ওই পজিশনে তিনি প্রধান বা মেন প্লেয়ার হবেন সেই জায়গায় তিনি হয়তো চলে যেতে পারেন। তাই ইস্টবেঙ্গল থেকে কি চলে যাচ্ছেন এই মুহূর্তে দুম করে বলে দেওয়া যাবে না, যদি ইস্টবেঙ্গলের সমস্যা মিটে গিয়ে তাকে আগামী 2-3 সপ্তাহের মধ্যে সই করিয়ে নিতে পারে, মানে সই করাতে হবে তাকে, এক্সটেনশন করাতে হবে, কেননা টার্ম তো শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি সই করিয়ে নিতে পারে তাহলে তিনি ইস্টবেঙ্গলে থাকবেন, আদারওয়াইজ যদি এই টালবাহানাটা আরেকটু বেশি কন্টিনিউ করে তিনি কিন্তু 2-3 সপ্তাহের মধ্যে আশা করি হয়তো, কারণ অন্য দলের অফারগুলো কেউ তার মানে একবার চলে গেলে তো আর আসবে না, সেই দিকেও তিনি নজর রাখবেন, তো অন্য দলগুলোতে দিকে যেহেতু নজর রাখতে হবে। ব্যাস, এমনি এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে দাও, আর অবশ্যই হবে জেনুইন ট্রান্সফার নিউজ থাকলে তবেই আসবো।
টাটা, টেক কেয়ার।